তখন তারা যুদ্ধ অপরাধের বিষয়টি আনেননি বা তোলেননি, কিন্তু এখন আবার প্রয়োজনের তাগিদে জামাতকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের বিচারের ব্যাপারে সচেষ্ট হচ্ছে। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখবে? ধন্যবাদ কলারদেরকে তাদের কনসার্ন অ্যাবাউট যুদ্ধ অপরাধী। আচ্ছা, আপনারা কলার যেটি বললেন যে আওয়ামী লীগ জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে, এটি মনে হয় আমি মনে করি এটি সম্পূর্ণরূপে ভুল। আওয়ামী লীগের কোনো মুখপত্র বলেন অথবা কোনো নেতার আমি পর্যন্ত বলতে শুনিনি যে জামাতে ইসলামীকে বিচার করা হবে অথবা জামাতের নেতার বিচার করা হবে। বলা হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে, রাজাকারদের বিচার করা হবে। যুদ্ধ অপরাধী সে যেই হোক না কেন, একটা ফেয়ার ট্রায়ালের দরকার আছে, সেটা আমরা অবশ্যই সচেতন নাগরিক হিসেবে আমরা সাপোর্ট করি যে একটা ফেয়ার ট্রায়াল। এখন যদি আমরা তো জামাত ইসলামীর অবশ্যই বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে, আওয়ামী লীগ কখনো বলেনি যে জামাত ইসলামের রাজনীতি করার অধিকার নেই। আর আমি যেটা অনেক কলারই একই প্রশ্ন করেছে, আমি তাদের একটি ভুল ধরিয়ে দিই, আমার মনে হয় না যে আওয়ামী লীগ কখনোই জামাত ইসলামের সাথে একজোট হয়ে আন্দোলন করেছে। আমার জামাতের একজন ভাই এখানে আছেন, উনিও জানবেন, কারণ জামাত ইসলামী এবং আওয়ামী লীগ সম্পূর্ণ বিপরীত ধারার রাজনীতি করে। ইন এডিশন টু দ্যাট, হ্যাঁ, না না না, আমি এটি কথিত এবং লোকমুখে শোনা একটি কথা, এর কোন ধরনের প্রমাণ অথবা কোন ধরনের দালিলি কোন ধরনের এভিডেন্স কিন্তু আমাদের কাছে নেই। আর সেকেন্ড ইস্যুটা যেটা, এখন আমি আসলেই আজকে মানে খুবই কষ্ট পাচ্ছি যে এতগুলা কলার যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে তাদের যে একটা ভিন্ন মত পোষণ করছে, আমি জানি না তারা কাদের পারপাস সার্ভ করতেছে। আমি সত্যি ব্যাপারে মানে ইংল্যান্ডের মতো একটা সভ্য দেশে বসে তারা কিভাবে যে যুদ্ধ অপরাধের বিচারের ব্যাপারে আওয়ামী লীগ একটা যে প্রহসন করার চিন্তা ভাবনা করছে বলছেন, আমি মনে করি এটা সম্পূর্ণরূপে একটা ভুল। বাংলাদেশ আওয়ামী লীগ দেশে না, কিন্তু তারা শঙ্কা প্রকাশ করতেই পারে। আমাকে শেষ করতে দেন, আপনারা কিন্তু অনেক বলেছেন, না বলুন, হ্যাঁ বলো বলো, হ্যাঁ তারা শঙ্কা প্রকাশ করতেই পারে। শঙ্কা তো প্রকাশ, অফকোর্স মানুষের তার রাইটস আছে এবং আইন নিজস্ব গতিতে চলবে সেটা আমরা জানি। আওয়ামী লীগ চাইলে, আমরা এও জানি বাংলাদেশ, না না না, তোমাকে শুনতে হবে 96 তে শানুর, তোমাকে শুনতে হবে, বাংলাদেশে কিন্তু আইন নিজের গতিতে চলে না, বাংলাদেশে আইন সরকারের গতিতে চলে, সেটা আমরা বিএনপির আমলেও দেখেছি। বিচারপতিদের বিরুদ্ধে লাঠি মিছিল হয় এই বাংলাদেশে দেখি, সাহেবের নাগরিকত্ব রায় যখন দেওয়া হলো, আচ্ছা লেখা হয়েছে বিচারপতি তোমার বিচার করবে, যারা আজ জেগেছে সেই জনতা, জনতার আদালতে সেই আমলে বসে, সেই হ্যাঁ জনতার রায় একবার হয়েছে, জনতার রায় অলরেডি আবার নতুন প্রজন্ম একটি রায় দিয়েছে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে, এবং নতুন প্রজন্মের রায় নিয়ে যে সরকার এসেছে ইনশাল্লাহ আমরা মনে করি একটা ফেয়ার ট্রায়াল করা সম্ভব। এই যে উনি বলেছিলেন কিছুক্ষণ আগে যে আওয়ামী লীগ যদি চাইতো তাহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারটাকে তারা প্রভাবিত করতে পারতো, এমন কোনো কিছু নয়। যে এখন মানবাধিকারের প্রশ্ন যদি আসে, এখন যদি ইন্টারন্যাশনাল আপনি ব্যাপারগুলো আসে, তাহলে প্রত্যেকটা কিছুতে বাংলাদেশে জননিরাপত্তা আইন বলেন, বিশেষ আইন বলেন অথবা জরুরি অবস্থা বলেন, সবকিছুই কিন্তু মানে মানবাধিকারের দৃষ্টিতে অথবা আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিতে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্টেবল না। এখন আমাদের নিজেদের প্রয়োজনে, আমরা জাতি বাঙালি জাতি হিসেবে প্রতিষ্ঠিত আজকে, বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের নিজেদের আমাদের ভৌগোলিক অবস্থানের মধ্যে যে কোনো মানুষের যে কোনো ধরনের বিচার করার আমাদের নিজস্ব বিচার ব্যবস্থায় আমাদের রাইটস আছে। এখন যদি আপনারা দেখে থাকবেন যুদ্ধ অপরাধীদের বিচার, যখন যুদ্ধ অপরাধ নিয়ে পুরো দেশ সোচ্চার, তখন কিছু সংখ্যক বুদ্ধিজীবী বলেন, তখন কিছু সংখ্যক রাজনীতিবিদ বলেন, যারা ধর্মকে বর্ম বানিয়ে রাজনীতি করেন, তারা বলেন বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে আসছে যেন এই ইস্যুটাকে পাশ কাটিয়ে যেতে পারে, ছোট ছোট ইস্যুগুলোকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছে। আমি আশা করি ইনশাল্লাহ নতুন প্রজন্ম খুবই সোচ্চার, এটা হতে দিবে না। আমাদের পূর্ববর্তী প্রজন্মের ভুলগুলা আমরা আর এই মানে ভুলগুলাকে আমরা আমাদের কাঁধে আর নিতে চাই না, আমরা এটার একটা সমাপ্তি চাই। এবং কলারদেরকে বলতে চাই, কলারদেরকে বলতে চাই, আমরা কখনোই একজন সচেতন নাগরিক হিসেবে ভালো করে ইতিহাস জানুন বুঝুন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো জামাতকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে না। জামাত একটি বাংলাদেশের একটি খুবই ছোট দল এবং খুবই কিছু অঞ্চল ভিত্তিক রাজনীতি এবং
ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত না, ধর্ম যার যার ব্যক্তিগত চর্চার বিষয়। এবং না না না, আমরা এখানে বলা হচ্ছে ইসলামিক ইসলামিক মানুষের, তাহলে যদি তাহলে কি যারা মুক্তিযুদ্ধ করে জানে তো মনে হয় মুসলমানরা সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের অধিকাংশ জনগণ যখন। আচ্ছা, আমরা মুক্তিযুদ্ধ হিসেবে আর ডিবেটে যাব না, যুদ্ধ অপরাধীদের ডিবেটে থাকবো। যুদ্ধ অপরাধীদের ডিবেট নিয়ে আমার বিজ্ঞ প্যানেলিস্টের একজন এবং উনিও আমার মুরব্বী, উনিও যা বলেছেন সম্পূর্ণরূপে আমরা একমত হতে পারছি না। এবং আমরা যেটা বলবো যে আসলে একমত হতেই হবে, আমার কোনো কথা নেই, একমত হওয়ার কথা নেই, কিন্তু আমরা তাদের থেকে ভালো কিছু আমি কিন্তু মুহিত ভাইয়ের সাথে না, আমি মুহিত ভাইয়ের সাথে একটা পয়েন্টে একমত হইছি। আমাদেরকে একজন কথা বলতে হবে, একজনকে কথা বলতে হবে। আমরা কখনো জামাতকে বলিনি যে জামাত, আমি আমি পয়েন্টে শুনতে আমি বলে নেই, তারপরে কিছু সংখ্যক নেতার বিরুদ্ধে ধন্যবাদ রাজকুম ধন্যবাদ আচ্ছা, এবং তাদের আমি মুহিত ভাইয়ের সাথে একটা পয়েন্টে বলিষ্ঠভাবে এক হয়েছি, এক হয়েছি, সেটা হচ্ছে মুহিত ভাই বলেছেন যারা মহাপাপ করেছে সেই পাকিস্তানের মেজর জেনারেলরা তাদের বিচার হওয়া উচিত। আমি চাই খোলার যারা কল করেছেন মুহিত ভাই সহ নজরুল ভাই সহ সবাই বলিষ্ঠ কণ্ঠে আপনারা এই দাবি তুলবেন, আমরা বাংলাদেশের রাজাকার আলবদর আর পাকিস্তানিদের দোষীদের তো বিচার চাই, আমরা সবাই চাই, একসাথে তাদের প্রভুদের বিচার চাই যারা পাকিস্তানের মেজর জেনারেলরা বাংলাদেশে এই অ্যাট্রোসিটি করেছে। আমি মুহিত ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, আসুন একসাথে সারা জাতিকে আমরা বলি রাজাকার আলবদর আল শামসের বিচার চাই, আর বিচার চাই তাদের পাকিস্তানি প্রভুদের। ওকে জি, তা মনে হয় ওনার প্রসঙ্গে আসছি পরে। আমার ভাই ওর নাম নাজমুল, আসলে মানে আমার সম্মানিত বিজ্ঞ দর্শকদের ইতিহাস জ্ঞান দিতে চেষ্টা করেছেন, তবে ইতিহাসের জ্ঞান দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় নিজে ইতিহাস জানলে সুবিধা হবে আর কি। আমি আমি উনি যেটা বলছেন যে আওয়ামী লীগ কখনোই জামাতের সাথে আন্দোলন করে নাই, বসে নাই, এর কোনো প্রভাব নাই। এই বাংলা টিভির প্রোগ্রামেই আমি আরেকদিন ছবি সহ দেখিয়েছিলাম দর্শকদেরকে কিভাবে শেখ হাসিনা তারপরে মালানি জামি সহ আওয়ামী লীগ জামাতের সঙ্গে একজোট হয়ে সংগ্রাম করেছে কি আন্দোলন করেছে সেটা কিন্তু আমাদের আজকে না না, এটা উনি বলছেন, আমি ক্লারিফাই করে দরকার না, ঠিক আছে, এখন নিজের নিজের অজ্ঞতাকে দর্শকদের উপর চাপিয়ে দেওয়া ঠিক না, এটা দর্শকরা এটা এগ্রি হয়। এখন যেখানে ইতিহাস সাক্ষী, আপনি এইটিস আশির দশকের আন্দোলন দেখেন, স্বৈরাচারের বিরুদ্ধে সকল আন্দোলনে জামাত আওয়ামী লীগ বিএনপি একসাথে আন্দোলন করেছে, করে নাই, করেছে, ইতিহাস এটা কিভাবে আপনি করবেন? একসাথে করেছে, একই সাথে মিটিং করেছে, একই টেবিল খেয়েছে, কত ইতিহাস আমার থেকে নেবেন? এরপরে নব্বই দশকে কেয়ারটেকার বিরোধী আন্দোলনে বিএনপির বিরুদ্ধে আন্দোলন ছিল সেটা, এবং সেই আন্দোলনে ১৯৯৫ একই সাথে জামাতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ একই টেবিলে বসেছে, একই টেবিল খেয়েছে, হ্যাঁ, আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করেছে। আওয়ামী লীগকে ইসলাম বিরোধী বলেন কেন? না না, আপনাকে আবার খাওয়াতে হবে, আপনি অন্যদিকে নিয়ে যান না, প্রয়োজন পড়লে আপনি আওয়ামী লীগের পায়ে এসে পড়েন, তার মানে হচ্ছে আর প্রয়োজন পড়লে এটা তো আপনাদের জন্য ইসলাম বিরোধী বলে আপনাদের জন্য প্রযোজ্য, কারণ যখন আপনাদের প্রয়োজন মনে করেছেন তখন জামাত ধোয়া তুলসী পাতা, আর যখন জামাত মনে করেছেন যে আপনাদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী আপনাদের প্রোগ্রামটা এখন দেখতে আরম্ভ করলাম, ভেরি ইন্টারেস্টিং। তবে একটা কথা আমার ছোট ভাইকে বলতে হবে, ওনাকে বুঝতে হবে, উনাকে মনে হচ্ছে উনি খুব ইতিহাসবিদ, আসলে উনি ইতিহাস সম্পর্কে আরো জানা উচিত, কারণ আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে জড়িত ছিলাম। আমার হাজবেন্ড এখানে ইংল্যান্ড থেকে করেছেন, আর আমি আর্মি অফিসারের মেয়ে, আমরা ফ্রন্ট লাইনে পাকিস্তানে ছিলাম যুদ্ধবন্দী হিসেবে। এবং এখন আমি আসি আওয়ামী লীগের ব্যাপারটা, উনি অনেক চাপিয়ে দিচ্ছেন মানুষের উপরে। গতকালকে আমি আরেকটা চ্যানেলে প্রোগ্রাম দেখলাম, আওয়ামী লীগের একজন নেতা এখানে এসেছেন, আমি এখন চ্যানেলের নাম বলবো না, তিনি বলছেন যে শেখ হাসিনা কখনো বলেন নাই একটা লাশের বদলা দশটা লাশ পড়বে। এই যে মিথ্যা প্রবণতা আর হিস্ট্রি বদলানোর যে একটা প্রবণতা, আওয়ামী লীগ দলে ইয়েতে যাক বা বিএনপি যাক, তারা সবসময় টেক্সটবুক গুলোকে বদলা বদলি করতে থাকেন, কিন্তু আজকে এত বছর পরেও কন্টিনিউয়াসলি আমরা একটা কথা বলতেছি, কিন্তু যুদ্ধ অপরাধী কারা তাদেরকে এখনো বের করা হচ্ছে না, তাদের হিস্ট্রি গুলো খুঁজে বের করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে এই মানুষ ওই মানুষ, জামাতি যুদ্ধ অপরাধী না আওয়ামী লীগ না বিএনপির মানুষ, যেই হোক সবাইকে ধরতে হবে, তার বিচার করতে হবে, সেটা অন্য কথা, কিন্তু এখানে যে দলাদলি করার যে প্রবণতাটা, এটা সাংঘাতিক খারাপ। আর
ভাই আবার একটা কথা বললেন যে ইসলামকে যেন আলাদা করা হয় রাষ্ট্র ব্যবস্থা।